জঙ্গলের মধ্যে দিয়ে তুই ছুঁয়ে ঘামছি বানানা চিপস না কত কিলোমিটার দূর মর্নিং বন্ধুরা আজকে আমরা কোচিনের পর্ব শেষ করে আমরা এখান থেকে বের হচ্ছি গাড়ির নাম্বার KL অর্থাৎ কেরালা এই গাড়িতে করে আমরা যাচ্ছি আজকে মুন্নার সো ফাইনালি আমাদের প্রিপারেশন রেডি এবং আমরা চললাম মুন্নার অলমোস্ট 2 ঘন্টার জার্নি আমাদের হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি আচিরাপল্লী ফলস যেখানে বাহুবলী শুটিং হয়েছিল এন্ড দিস ইজ দ্য টিকিট কাউন্টার এখানে টিকিটের প্রাইস রয়েছে অ্যাডাল্টসের জন্য 50 স্টুডেন্টসদের জন্য 15 চিলড্রেনদের 10 টাকা ন্যাশনালিটি 200 ক্যামেরা 60 সিরিয়াসলি কেরালার মধ্যে এসে সবচেয়ে জিনিস হলো কি এখানে নেচারের ডাইভার্সিটি এখানে পুরো জঙ্গল এই জঙ্গলের মধ্যে থাকে হাতি হরিণ অন্যান্য সমস্ত সম্পদ আর কেরাল কিন্তু বেশ সুন্দর তাদের শহরটা পুরো ডিফারেন্ট কালচারের সংমিশ্রণ পাবেন যদি আপনি কেরালে আসেন আচিরাপল্লী ফলসের এইটা হচ্ছে এক্স্যাক্টলি এন্ট্রান্স ফলস অবধি পৌঁছানোর জন্য অলমোস্ট প্রায় 1 কিলোমিটার ওপর থেকে নিচে নামতে হবে অ্যাকচুয়ালি নিচে নামাটা প্রবলেম নয় 1 কিলোমিটার যখন আপনার উঠতে হবে দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ পুরো জঙ্গলের মধ্যে দিয়ে জায়গাটি এতটা পপুলার ছিল না কিন্তু যবে থেকে বাহুবলীর সেই গানের সিনটা শ্যুট এখানে হয়েছে না তবে থেকে এখানে এত টুরিস্ট আসে জায়গাটা বেশ সুন্দর কিন্তু এখানে টিকিটের দামটা রাখা বোধ উচিত হয়নি কারণ কলকাতার আমাদের নর্থ বেঙ্গলে এবং সিকিমে আর নর্থ ইস্ট এরকম এর থেকেও অনেক বড় বড় ফলস আছে যেগুলো কিন্তু জাস্ট ফ্রি অফ কস্ট তুমি ট্যুরিস্ট যাবে দেখবে কোনো এন্ট্রি ফি বা পয়সা বলে কিছু নেই ওয়াটারফলসে নেমে উঠে প্রচণ্ড পেয়ে গেছে খিদে অলরেডি হয়ে গেছে দুপুর 12টা টাইম এবার একটা জায়গায় দাঁড়াবো এবং সেখানে হবে লাঞ্চ ব্রেক কেরালা দক্ষিণের রাজ্য তাই এখানে না একদমই ঠান্ডা বলে কিছু নেই এখানে রীতিমতো গরম ছুঁয়ে ছুঁয়ে ঘামছি আর এখানে রেস্ট হোটেলে একটা চা খেতে বিষয়টা হচ্ছে এখানে প্রচুর কলকাতার বা পশ্চিমবঙ্গের লোকজন বিভিন্ন জায়গাতে কাজ করে কিন্তু কেরালাতে তারা রীতিমতো ভালো বাংলা বোঝে বাংলায় কত কথা বলায় भैया से कितना किलोमीटर दूर होगा इधर में 80 किलोमीटर 80 फ्रॉम कोचीन टू मुन्नार कितना किलोमीटर टोटल 135 हम लोग तो घूम घूम के आए ना इसीलिए थोड़ा ज़्यादा लगा चारापुरी में 165 अच्छा 5-6 घंटे से हो जाता है ना कोची टू मुन्नार सकाल থেকে বাস চলছে পেট্রোল ভরানো হলো এখন আমরা আবার বেরোবো মুন্নারের দিকে গিয়ে যাবো কেরালার বিখ্যাত বানানা চিপস ডিফারেন্ট ডিফারেন্ট বানানা চিপস এখানে রয়েছে এটা হচ্ছে বানানা চিপস টেস্ট করে দিই কেমন আমার 451 কেজি 45 টাকা 100 গ্রাম কেরালাটা হচ্ছে পাকা কলা আমার 450 taste is quite different this one the seed banana ye bhi same price 501 kg Shark Tank India bole ekta program asto ami often program dekhtam shekhane banana chips ni ekta product test chilo na tobe theke hoye banana chips kemon khete hoy ajke practically ye bollam aloo chips are different the taste is quite good সারাদিনের জার্নির পর পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশন মুন্নারের হোটেলে